রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকা ঘুরে গেলেন। স্বাধীনতার পর বাংলাদেশ যখন স্বাধীন হলো, তারপর সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া মিলে এই প্রথম কোনো একজন পররাষ্ট্রমন্ত্রী তাদের দিক থেকে বাংলাদেশ সফর করে গেল। এবং এই সময় এমন সময় সফরটা হলো যে সময়ে নানা রকম কারণে রাশিয়ার সাথে পশ্চিমাদের চরম সংকট আছে এবং ঘটনাচক্রে বাংলাদেশেও পশ্চিমাদের সাথে বাংলাদেশেরও সংকট আছে। এই সময় শত্রু শত্রু বন্ধুতত্ত্ব বলতেই পারি। ল্যাভরভ আসলেন, ঘুরে গেলেন, এবং ল্যাভরভকে আমরা এভাবে খেয়াল করব নিশ্চয়ই, ভ্লাদিমির পুতিন যে যে জায়গায় যাচ্ছেন না, G20-তেও আসছেন না, এর আগে ব্রিক্স সামিটে যান নাই, প্রত্যেকটাতে সের্গেই ল্যাভরভ রিপ্রেজেন্ট করছেন পুতিনকে, অত্যন্ত পাওয়ারফুল। আমি ল্যাভরভ সম্পর্কে একদিন বলেছি, দীর্ঘদিন 20 বছরের মতো উনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আছেন, তার আগে প্রায় 10 বছর উনি জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন, অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল। আমি এটাও বলেছিলাম ওনার বয়স পারমিট করবে না, না হয় পুতিনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ওনার নামটাও থাকতে পারত। যাই হোক, এই ভদ্রলোক আসলেন এবং তার সফরে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হচ্ছে এটা যে স্পষ্টভাবেই আমেরিকার বিরুদ্ধে একটা পরিস্থিতিতে তিনি এসেছেন এবং সেটাকেই মোকাবেলা করার জন্য, সেটাকেই কাউন্টার করার জন্য এসেছেন, এটা খুব স্পষ্ট করে দিয়েছেন। এবং ঘটনাচক্রে আমি দেখলাম বিএনপি মহাসচিব খুব প্রকাশ্যভাবে এই কথাটা বলেছেন, সেই জায়গাটায় আসবো। এবং বিএনপিকে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এসব ব্যাপারে এই রকমভাবে খুব স্পষ্ট কথাই বলা উচিত হবে, খুবই উচিত হবে। যাই হোক, যারা ল্যাভরভ কী কী নিয়ে কথা বলেছেন, মানে কয়েকটা কথা বলি যেগুলো একটু ইম্পর্টেন্ট, কিন্তু রেটোরিক থাকে, আমাদের সম্পর্ক আরও ভালো হবে, উন্নত হবে, এসব না, এর মধ্যে জেস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আমি শেষে বলবো। উনি অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলেছেন, যেমন বলছেন ভারতের পর আমরা বড় অংশীদার, এগুলো বলে যে বলেছি, এটা তথ্য হিসাবেও সঠিক আছে। এরা বৈঠক করেছেন, এর মধ্যে 10 মিনিট একান্তে কথা বলেছেন, সুতরাং আমরা বুঝতে পারি যখন একেবারে দুজন মানুষ একান্তে কথা বলেন, ওর মধ্যে অবশ্যই একান্ত মানে হচ্ছে ওখানে আর কেউ প্রেজেন্ট ছিল না, তার মানে ওখানে অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোনো কথাবার্তা হয়েছে। যাই হোক, ল্যাভরভ যেসব বিষয় নিয়ে কথা বলতে চেয়েছে সেটা হচ্ছে রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে রূপপুরের যে টাকা দিতে পারছে না সেটার কথা বললো। আমি মনে করি আমরা খুব দ্রুত নানা ধরনের পেমেন্ট সিস্টেমের ব্যাপারে পদক্ষেপ নিয়েছি, যা হবে মূলত কোনো দেশের নিজস্ব মুদ্রায়, সেটি এমন কোনো দেশের মুদ্রা হবে না যেটিকে যারা সেটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। বুঝতেই পারছি ডলারকে ইন্ডিকেট করছেন, ডলারের ওকে বাইপাস করে কীভাবে টাকা পেতে পারে। আমরা জানি রূপপুরের পেমেন্ট নিয়ে এখন রাশিয়ার সংকট হয়েছে, কারণ বাংলাদেশ ইউয়ান দিয়ে চায়না হয়ে পে করতে চেয়েছিল, যেটা নিয়ে আবার আমেরিকান চাপে সরকারকে থেমে যেতে হয়েছে, এবং রূপপুর ভালো মতো চলবে টলবে, জ্বালানি আসতেছে ইত্যাদি ইত্যাদি। রোহিঙ্গা নিয়ে, এটা হলো দ্বিতীয় ইম্পর্টেন্ট কথা, প্রধানটা আমি পরে বলছি, রোহিঙ্গা নিয়ে উদ্ভট কথা বলছেন। এবং সমস্যা কি, আমাদের সাংবাদিকরাও যারা থাকেন তারা সঠিক প্রশ্নটা কি করতে জানেন বা করতে পারেন বা করতে ইচ্ছে করেন বা কোনো চাপের কারণে চুপ থাকেন? সাংবাদিকরা যখন জানতে চেয়েছে, এখানে কাউন্টার প্রশ্ন আসার দরকার ছিল, মানে ল্যাভরভ কী বলছে সেটা আমরা পড়ি। রোহিঙ্গা সংকট সমাধানে বাইরের পক্ষগুলোর একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা উচিত, রাশিয়া সেটাই করে যাচ্ছে, মিয়ানমারের সাথে এটা নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। ল্যাভরভ বলেন বাইরের কিছু পক্ষ এই বিষয়টিকে ব্যবহার করে চাপ প্রয়োগের চেষ্টা করছে এবং তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে, এবং আমি বিশ্বাস করি এতে হিতে বিপরীত হবে এবং একই সাথে এটা অগ্রহণযোগ্য বটে। মানে বাইরে কিছু দেশ রোহিঙ্গা, পশ্চিমারা রোহিঙ্গা ইস্যুতে চাপ দিচ্ছে এবং পশ্চিমাদের চাপটা হচ্ছে আমাদের পক্ষে ওদেরকে সহিভাবে ফেরত নেওয়া। আই ওয়াশ করে 500, 1000, 1100 নিলাম এবং বললাম আমার এখানে টোটাল নাকি 70,000, 60,000 রোহিঙ্গা আছে মিয়ানমারের ভাষ্য মতো, সেগুলো নিয়ে একটা আই ওয়াশ দিলাম। এই ফাজলামও চীন এবং রাশিয়া মিলে করছে। সাংবাদিকদের জিজ্ঞেস করা উচিত ছিল যে তুমি কেন রাশিয়া, তুমি কেন সবসময় এদের পক্ষে থাকছ, ভেটো দিচ্ছ, অস্ত্র বিক্রি করছ সবচেয়ে বেশি, প্রায় 50%, আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনাদের মনে থাকার কথা, তুমি কেন ওকে অস্ত্র বিক্রি করছো? এই প্রশ্নগুলো কেউ করে না, তুমি কেন ভেটো দিচ্ছ নিন্দা করার জন্য, তুমি ওকে নিন্দা করছো না কেন, ওই কাজটা কি ভালো করেছে? সমস্যা হলো এই প্রশ্নগুলো কাকে করছেন, যে আস্তে আস্তে দেশ দখল করে ফেলছে, এই রকম ব্যাপার। পাড়ার পান্ডা আছে, আমি পেটাবো, তোমার যা ইচ্ছা তা করবো, তুমি চুপ করে থাকবা, কিন্তু এই কথাগুলো বলছেন। এবং বাংলাদেশের অভ্যন্তর, মানে রোহিঙ্গা ইস্যু এখন বাংলাদেশ আর মিয়ানমার এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সেখানে
কোনোরকমভাবে ইনভলভড হওয়া যাবে না বলে ল্যাভরভ বলছেন, এবং যে দেশটা আমাদের বারোটা বাজানোর পেছনে এই রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে, বিরাট খাতির সরকারের সাথে, বিরাট খাতির চায়না, বিরাট খাতির ইন্ডিয়ার, প্রত্যেকটা দেশ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষে, এমনকি জাপানও আমাদের পক্ষে ছিল না। জাপানও কিন্তু এখন কিছুটা একটু ডিফারেন্ট অ্যাটিটিউড হলেও পুরো সময় রোহিঙ্গা সংকটের সময় জাপান মিয়ানমার সরকারের সাথে ছিল। হ্যাঁ, আমরা অনেকে জানি না জাপান সম্পর্কে, অনেক ক্লোজলি ছিল, রাখাইন প্রভিন্সে জাপানের প্রজেক্ট আছে, অনেক কিছু আছে। মূল যে জায়গাটা সেই আর বাকি সব কিছু রেটরিক টেটরিক আছে, আমি যে জায়গাটা আসলে আসতে চাই সেটা হচ্ছে, একটু পড়ি, ইন্দো প্যাসিফিক বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে এক প্রশ্নের জবাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যদি পরিস্থিতি বিবেচনা করি তাহলে দেখব ভারত মহাসাগরীয় কৌশলের নামে তাদের লক্ষ্য চীনকে প্রতিহত ও রাশিয়াকে একঘরে করে ফেলা, যা কার্যত বৈশ্বিক পরিসরে ন্যাটোর অংশ সম্প্রসারণেরই অংশ। এটাই আসলে সবচেয়ে জরুরি কথা উনি বলেছেন। আমেরিকা ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি চাই, এবং ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি এখানে আসলে ঠিক রাশার কারণেই এসেছে, এটা বাজে কথা। ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির মূল লক্ষ্য হচ্ছে চীন, আমরা জানি, এবং চীনকে ঠেকানোর জন্য কেন ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি ভারত মহাসাগরে আসলে আমি একটা ভিডিও করেছিলাম, আপনাদের মনে আছে কি না জানি না, যাই হোক আরেকদিন হয়তো আবার কথা বলবো এগুলো নিয়ে সময় করে। সো চায়নাকে ঠেকানোর জন্য ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি হয়েছে, ট্রু, চায়নাকে ঠেকাতে হবে আমি মনে করি ব্যক্তিগতভাবে, চায়নার নেতৃত্বে একটা বিশ্ব ব্যবস্থা আমি অন্তত মেনে নিতে চাই না, ওভার অ্যান্ড আউট, যে কারোর সাথে এটি ডিবেট করতে প্রস্তুত আছি এবং করবো আমি, আমার অন্তত এখানে আমি আরও কথা বলতে থাকবো। আবারও বলছি, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মেন যে ওয়েস্ট যে ধরনের বিশ্ব ব্যবস্থা চালু করছে সেটা অসাধারণ কিছু না, ওটা অসাধারণ কিছু না, অনেক রকম স্খলন আছে, অনেক রকম অন্যায় আছে, অনেক রকম সমস্যা আছে, আছে, ওটা মেনে নিয়েই বলছি, তার বিপরীতে যে অপশানটা আছে সেই অপশানটা নিয়ে। যাই হোক, এখন ল্যাভরভ এসার কথা আনছেন এবং এটাকে এশিয়ান নেটো, হ্যাঁ কেউ কেউ বলছেন, কারণ আমরা দেখব যে প্যাসিফিককে কেন্দ্র করে এক ধরনের সামরিক সহযোগিতা অনেক বাড়ছে, কোয়াড আছে, এদিকে অকাস আছে, কোয়াড মানে চারটা দেশ, যারা জানেন না আমি আবারও একটু বলি, আগেও বলেছি, আমেরিকা আছে, জাপান আছে, অস্ট্রেলিয়া আছে, ইন্ডিয়া আছে, কোয়াড, অকাস হচ্ছে ব্রিটেন, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার। এবং রিসেন্টলি আমরা কেউ খেয়াল করেছি হয়তো কেউ কেউ যে আমেরিকাতে দুই বৈরি দেশ, আমরা আমেরিকার সাথে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, আলাদাভাবে দুটো দেশই দারুণ বন্ধু, একটা হচ্ছে সাউথ কোরিয়া, একটা হচ্ছে জাপান, পরস্পরের মধ্যে ঐতিহাসিক এবং বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কারণে বেশ বৈরিতাও আছে, কিন্তু এই তিনজন মিলে, তিন দেশের তিন প্রধান মিলে বৈঠক করেছেন এবং তাদের সামরিক সহযোগিতা আরও বাড়াবেন, এবং মানে এই দু তিনজন একসাথে বসা অভূতপূর্ব ঘটনা। সুতরাং এখানে এক ধরনের একটা সামরিক, কেউ কেউ এটাকে এশিয়ান নেটো বলছে, নট রং, হতে পারে, হচ্ছে। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে, এই জায়গায় ল্যাভরভ এসে বলছেন যে এখানে এটা করছে আমেরিকা এবং তাদের উদ্দেশ্য চায়না এবং রাশাকে বিচ্ছিন্ন করে ফেলা এবং রাশাকে একঘরে করে ফেলা, রাশাকে একঘরে করার চেষ্টা হয়েছে, হোয়াট দ্য ডিড, তাদের একঘরে হওয়াটা একেবারেই জেনুইন ছিল বলে আমি মনে করি। আমি প্রথম দিকে কথা বলতাম এগুলো নিয়ে, আমি এই আগ্রাসনের ওপর, ইউক্রেনের ওপর রাশার আগ্রাসনের ওপর, আপনাদের ভালো লাগে না আগ্রাসন শব্দটা শুনতে, আপনারা অনেকেই খুব ইন্টারেস্টিং, বাংলাদেশের রাশার এত সমর্থক আছে, আমি সিরিজ কলাম লিখেছি, 12-13টা কলাম লিখেছি প্রথম আলোতে, ভীষণ গালিগালাজ খেয়েছি আমি দেখেছি প্রথম আলো যখন তাদের ফেসবুক পেজে, যেহেতু রিচ অনেক, ওখানে গিয়ে আমি পড়ার চেষ্টা করেছি, তারপরে ওদের নিউজের নিচে মন্তব্য পড়ার চেষ্টা করেছি, নানান কিছু, আমি শুধু ওটাতে না, আমি অন্যান্য জাতি, আমি সমকালে লিখেছি, আমি যুগান্তরে লিখেছি এই আগ্রাসন নিয়ে, কিন্তু আমি দেখলাম যে আমরা তাদেরকে ভীষণ পছন্দ করি, ওদের এই আগ্রাসনকে লেজিটিমাইজ করার চেষ্টা করছি ওয়েস্টকে গালি দেওয়ার জন্য, সেই আলোচনায় আজকে ঢুকছি না। সুতরাং এখানে উনি ঠিক সেই জিনিসটা আনার চেষ্টা করছে, রাশাকে একঘরে করা, এবং বাংলাদেশে এই সেন্টিমেন্টটা আছে বলেই ল্যাভরভ এগুলো বলেন, এবং আমি বহুবার বলেছি, আপনি ঢুকলে অবাক হয়ে যাবেন নিউজে, সময় এবং একাত্তর এমন সব হেডলাইন দিয়ে রাশার নিউজ প্রকাশ করে, মানে একেবারে তৃতীয় শ্রেণীর কতগুলো লোক, কতগুলো চ্যানেল আছে না, মানুষকে কোনো না কোনোভাবে হুক করার জন্য যা যা হেডলাইন ব্যবহার করে ঠিক সেরকম হেডলাইন দিয়ে, এবং এই বাজারটাকে চাঙ্গা রাখার চেষ্টা করছে ওই দুইটা চ্যানেল, কারণ এই চাঙ্গা রাখাটা কাজ করে। ওয়েস্ট যখন আমাদের এখানে সরকারকে চাপ দিচ্ছে
তখন এখানে রাশিয়াকে আপনি হিরো বানাচ্ছেন এবং আমরা তাদের এই হিরো বানানোর খেলায় খুব দারুণভাবে ব্যবহৃত হচ্ছে। যে হোক, উনি এখানে সেই চেষ্টাটা করছেন। যে কথাটা বলছিলাম এই প্রসঙ্গে, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি একটু পড়ি, ইন্টারেস্টিং, বাংলাদেশে বৃহৎ শক্তিগুলোর ক্ষমতার প্রভাব বলের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে জনাব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গতকালকে একটা প্রোগ্রামে। এর জন্য দায়ী বর্তমান সরকার, তারা অবিবেচকের মতো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে ইত্যাদি ইত্যাদি করেছে। উনি এটাকে আশঙ্কাজনক বলেছেন। তারপর উনি বলছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসার পর থেকে তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে একটা কথা স্পষ্ট হয়েছে, বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর ন্যায্যতার লড়াইয়ে তাদের ক্ষমতার প্রভাব বলের একটা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে চলেছে। শুধু উক্তি না আসলে, এই যে বাংলাদেশ, প্রথম কথাটা হচ্ছে আমি যেহেতু বাস্তবতা বুঝি, আমি যেহেতু ভূ রাজনীতির খোঁজখবর রাখার চেষ্টা করি, বাংলাদেশ একটা জেনুইন সহি নির্বাচন হলে, সেটার মাধ্যমে নির্বাচিত সরকার হলেও কিন্তু এই দুই পক্ষের টানা পড়েনে বাংলাদেশ পড়তো। কারণ হচ্ছে এখন পৃথিবীতে একটা সিরিয়াস পোলারাইজেশন তৈরি হয়েছে, যেখানে আপনি আসলে কোনো না কোনো ক্ষেত্রে একটা অবস্থান নিতে হবে। ভারতের মতো এত বড় এবং এত পাওয়ারফুল একটা দেশকেও পশ্চিমারা তীব্র চাপ তৈরি করেছিল একটা পক্ষ বেছে নিতে পারে, রাশিয়াকে বাদ দিয়ে ওয়েস্টের সাথে আসতে হতো। কিন্তু যে ঘটনাটা হতো না সেটা হচ্ছে, আমাদের এখানে নির্বাচনটা যদি হতো তাহলে আজকে এই রকম হতো না। বারবার বলছি, একটা অনির্বাচিত সরকার তার যাবতীয় নেগোসিয়েট করে ক্ষমতা টিকানোর জন্য, দেশের স্বার্থ না। তখন আমরা দেশের স্বার্থে অনেক বার্গেইন করতে পারতাম, আলোচনা করতে পারতাম। সুতরাং যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন, রাইটলি বলেছেন, এই সরকারের কারণে আজকে এই পরিস্থিতিটা এত খারাপ পর্যায়ে চলে গেছে, কারণ শুধুমাত্র সে অ্যাটেনি কস্ট নির্বাচনে থাকতে চায়, ক্ষমতায় থাকতে চায়। খুব চমৎকারভাবে মিলে যায় সিরিয়ার সাথে। বাশার আল আসাদ অত্যন্ত বাজে একটা ডিক্টেটর, তার বাবা, তারপর সে, হাফিজ আল আসাদ, বাশার আল আসাদ ক্ষমতায় থাকতে গেলেন যা তা রকম একনায়কতন্ত্রের মাধ্যমে। তারপর সেখানে বিদ্রোহ শুরু হলো, আরব স্প্রিং বিভিন্ন জায়গায় হলো। হ্যাঁ, আমি জানি এগুলো আমাকে কেউ শেখানোর দরকার নেই, আমি এটুকু পড়াশোনা করেছি, কেউ মানে এটা বলবেন না যে ওটা কে ঘটিয়েছে, ঘটনা না, এটা ঘটনার পরিবেশ ছিল। কিন্তু যখন শুরু হলো তখন ওয়েস্ট, বিশেষ করে আমেরিকা, পেট্রোনাইজ করেছে, দ্যাটস ট্রু। কিন্তু জনগণের অধিকার অর্জনের লড়াইয়ে আমেরিকা আর কোথায় কোথায় পাপ করেছে, ওখানে করে নেই কেন, সেখানে করে নেই কেন, হতে পারে ওখানে ওখানে করে নেই, এখানে করেছিল। তারপর কিন্তু এই বাশারের পক্ষে সরাসরি, ইরান তো ছিলই, তারপর সরাসরি রীতিমতো সশস্ত্রভাবে ছিল রাশা, এবং শেষ পর্যন্ত, এখন পর্যন্ত বাশার আসাদ টিকে গেছেন এবং ফাইনালি টিকে গেছেন এটা বলা যায়। তাকে আরব লীগ থেকে সরিয়ে টরিয়ে দেওয়া হয়েছিল, তারপর উনি আবার নতুন করে তাকে ফিরিয়ে টিরিয়ে নিয়ে আসা হয়েছে সুতরাং বাংলাদেশে যখন আমেরিকা একটা গণতন্ত্রের কথা বলছে এবং সেটা আমাদের সাথে রেজোনেট করছে, শুধুমাত্র মানে আওয়ামী লীগ না, আমি বহুবার বলেছি, সহি আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে এভাবে দেখতে চায় না। জাস্ট আওয়ামী লীগের এই অবৈধ ক্ষমতায় থাকায় যারা হালুয়া রুটির ভাগ পাচ্ছে সেই কয়টা মানুষ ছাড়া সবাই এই দেশকে গণতান্ত্রিক দেখতে চায়, জেনুইন আওয়ামী লীগার সহ, সেখানে আমেরিকা হেল্প করছে। এখন সরকার এদেরকে ডেকে আনছে আমেরিকাকে ঠেকানোর জন্য, মাস্তান ডেকে আনার মতো করে, মাস্তান ডেকে আনছে, চায়না আছে, রাশা আছে, ভেতরে ভেতরে কাজ করছে ইন্ডিয়াও। সুতরাং প্রকাশ্যভাবে রাশিয়াকে ডেকে আনা বাংলাদেশকে সত্যিকার অর্থে বৃহৎ শক্তিগুলোর একটা লড়াইয়ের ক্ষেত্রে এই সরকার পরিণত করছে, শুধুমাত্র তার অবৈধ ক্ষমতাটাকে আরও দীর্ঘায়িত করার জন্য।